মুখে দলে ফিরল ক্ষীরপাই পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সহ এক ঝাঁক নেতাকর্মী। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাইয়ে ব্লক কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া ক্ষীরপাই পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান চৈতালি মণ্ডল সহ প্রাক্তন ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই চন্দ্র সিং সহ একাধিক বিজেপিতে চলে যাওয়া একাধিক নেতাকর্মী। এদিন ব্লক কার্যালয়ে ব্লক সভাপতি সুজয় পাত্র ও চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ ধারার হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া এক গুচ্ছ নেতাকর্মী। প্রসঙ্গত, 2015 সালে পৌর নির্বাচনে তৃণমূলের হয়ে ক্ষীরপাই পৌরসভার ভাইস চেয়ারম্যান হয়েছিলেন চৈতালি মণ্ডল। মাস পাঁচেক আগেই ক্ষীরপাইয়ে বিজেপিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন চৈতালি মণ্ডল সহ ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই চন্দ্র সিং, ক্ষীরপাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ড সংখ্যালঘু সেলের নেতৃত্ব মুজিবর সহ ক্ষীরপাই পুরো এলাকার এক গুচ্ছ নেতৃত্ব। মঙ্গলবার চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় ক্ষীরপাইয়ে পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ভোটের মুখে বিজেপি থেকে পুনরায় তৃণমূলে ফিরে আসায় ক্ষীরপাই পুরো এলাকায় দল আরও ঐক্যবদ্ধ হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ভুল বুঝে দলের কিছু নেতার প্রতি ক্ষোভ থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন, কিন্তু বিজেপিতে গিয়েও কোনো সম্মান বা কাজের সুযোগ না মেলায় পুনরায় পুরনো দলে ফিরে আসা, এমনটাই জানান তৃণমূলে ফিরে আসা ক্ষীরপাই পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান চৈতালি মণ্ডল সহ অন্যান্যরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, আমি সুস্মিতা সামন্ত। চেয়ারম্যান ছিলেন তৃণমূলের, বিজেপিতে কেন গিয়েছিলেন বা কেনই বা ফিরে আসলেন? কেমন লাগছে? আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান চৈতালি মণ্ডল, আমাদের রাজবর্গের মোহাম্মদ মজিদ 2 নম্বর অঞ্চলের সংখ্যালঘু ছেলের নেতৃত্ব, ভাস্কর চৌধুরী 1 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব, আর হচ্ছে সুন্দর দেয়াল 7 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব, এবং হচ্ছে অরুণ দাস 5 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব সহ আরও অনেকেই জয়েন করেছে, কাজের জন্য অনেকে আসতে পারেনি, এই হচ্ছে ব্যাপার। আর এটা বলতে চাইছি যে এরা জয়েন করাতে আমাদের দল আরও শক্তিশালী হলো, দলের শ্রীবৃদ্ধি হলো। আমরা একটু হতাশার মধ্যেই ছিলাম, আমাদের পৌরসভাটা মোটামুটি অনেকখানি আমরা মানে শক্তিশালী হয়েছে আমাদের পৌরসভাটা, এবং আগামী দিনে মনে করছি যে এই বিধানসভা নির্বাচনে আমরা পৌরসভাতে একটা লিড পাবো, এরকম একটা আমাদের আশা রয়েছে। মানে এরা তৃণমূলে ছিল, বিজেপিতে চলে আসলো, পুনরায় দলে ফিরে আসলো।